হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে ল্যাপটপের রেস্টার্টিং প্রবলেম সলভ করতে হয়। আমাদের ল্যাপটপে মাঝে মাঝে অনেক আপডেট আসে, তার জন্য ল্যাপটপকে রেস্টার্ট এবং আপডেট দিতে হয়। কিন্তু সেই আপডেট দিতে গিয়ে হঠাৎ করে রেস্টার্টিং একটা প্রবলেম দেখা দেয়, তখন শুধু রেস্টার্টিং হতে থাকে কিন্তু আপডেট নেয় না। যদি আপনি আমার মতো এমন সমস্যায় পড়েন তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনি তখন আপনার ল্যাপটপের উইন্ডোজ বাটন এবং এক্স বাটন এবং পাওয়ার বাটন এই তিনটি কি একসাথে প্রেস করে আপনার ল্যাপটপটি অফ করে দিবেন, দেন আপনি পাওয়ার বাটন প্রেস করে ল্যাপটপটি অন করে নেবেন। তাহলেই আপনার ল্যাপটপটির রেস্টার্টিং প্রবলেমটি সলভ হবে। তারপর আপনি অপেক্ষা করবেন কিছু সময়, তখন একাই ল্যাপটপটি আপডেট হয়ে যাবে। ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য লাইক বাটন। স্টে সেফ ফ্রম কোভিড-19। আসসালামু আলাইকুম।